এখনও বিশ্বে এমন একটি দেশ রয়েছে যেখানে রাষ্ট্রতন্ত্র কায়েম এবং সেখানকার রাজা প্রতি বছর একজন কুমারী মেয়েকেও বিয়ে করেন। এমনকি এই বিয়ের জন্য আয়োজিত হয় কুমারী মেয়েদের বিশেষ প্যারেডও। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বর্তমানে বিশ্বের খুব কম জায়গাতেই রাষ্ট্রতন্ত্র রয়েছে, থাকলেও প্রশাসনিক বা সাংবিধানিক ক্ষমতা প্রায় নেই বললেই চলে। তবে দক্ষিণ আফ্রিকা এবং মোজাম্বিকের সীমান্তে অবস্থিত ছোট্ট একটি দেশ ইসোয়াতিনি বা সোয়াজিল্যান্ড রাষ্ট্রতন্ত্র রয়েছে সেখানে, আর সেখানকার শাসনভার থাকে রাজার হাতে। 1940 সাল থেকে সেদেশে চলে আসছে এই নিয়ম, বিয়ের আগে মেয়েদের কুমারিত্ব বাঁচাতে এবং আরও বেশ কিছু কারণে এই নিয়ম চালু হয়েছিল। বর্তমানে সেদেশের রাজা কিং M7 তৃতীয় 1986 সালের 18 বছর বয়সে রাজা হন তিনি। তারপর থেকে প্রতি বছরই একজন কুমারী মেয়েকে বিয়ে করেছেন তিনি। এর মধ্যে 3 জন স্ত্রীকে ডিভোর্সও দিয়েছেন তিনি। 30-এরও বেশি সন্তান রয়েছে তার। কিন্তু কিভাবে রানীকে বেছে নেন রাজা? নিয়ম অনুযায়ী দেশের সব কুমারী মেয়েকে প্রথমে নিয়ে যাওয়া হয় রানীদের থাকা জায়গা লুতজিদিনি রয়্যাল রেসিডেন্সে। তারপর সেখান থেকে নিয়ে যাওয়া হয় এনগাবেস ওয়েনি রাজকীয় বাসস্থানে। এরপর পরবর্তীতে M52-এর রয়্যাল প্যালেসে আয়োজিত হয় বর্ণাঢ্য প্যারেডের। সেখানে কুমারিত্বর প্রতীক হিসেবে ছুরি হাতে অংশ নেন এই কুমারী মেয়েরা। অনুষ্ঠান দেখতে আসা অতিথি এবং রাজার সামনে পদযাত্রায় অংশ নেন। এরপরই রাজা তাদের মধ্যে থেকে একজনকে নতুন রানী হিসেবে বেছে নেন। আজব মনে হলেও পুরো দেশের মানুষ কিন্তু বেশ উৎসাহের সঙ্গে যোগ দেয় এই অনুষ্ঠানে।